গাজা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের মধ্যে দারুণ একটি বিষয় চলে এসেছে। আবারও তারা ভিডিও প্রকাশ করা শুরু করেছে, অর্থাৎ হামাস যে সকল ট্যাঙ্ক এবং অন্যান্য স্থাপনা উড়িয়ে দিচ্ছে তার ভিডিও করে করে ছাড়ছে। বন্ধুরা, ইসরায়েলি একজন মেজর বলেছেন যে এই মুহূর্তে ইসরায়েলিরা, আসলে ইসরায়েলি যে সকল কমান্ডো বাহিনী রয়েছে তারা যুদ্ধে সক্ষম নয়, তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলেছে যে গত কয়েক বছর ধরে যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এই গাজার অভ্যন্তরে ঢুকেছে সেটি বন্ধ করার কোনো সক্ষমতা আসলে ছিল না ইসরায়েলের। এবং তিনি আরও কিছু বাস্তব সত্য কথা বলেছেন। এভাবে ভেতর থেকে অনেকে অনেক সত্য কথা বলে দেন এবং তিনি বলেছেন যে দীর্ঘমেয়াদে ইসরায়েলি বাহিনী আসলে কিছুই পায়নি এবং আরও কয়েক মাসে তারা পাবে এবং তাদের যে সরব ক্ষয়ক্ষতি হচ্ছে শেষ পর্যায়ে তারা যুদ্ধে জিততে পারবে, আমার কাছে এটি মনে হয় না। যাই হোক, এমন আরও গোপন কথা বা ভিতরের কিছু কথা এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়েও আসছে এবং গাজার ব্যাপারটিও আপনাদের সামনে শেষের দিকে একটু বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন, দুর্দান্ত একটি বিষয় জানা গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধটি যখন শুরু হয় তখন রাশিয়ার তরফ থেকে একটি প্রস্তাব গিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার জন্য। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেই আলোচনা সভাটি মূলত রিসেপ তাইয়েপ এরদোগান অর্থাৎ তুরস্কের প্রেসিডেন্টের মধ্যস্থতায় হয়েছিল। যখন দেখলো যে যুদ্ধটি বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে তখনই সেখানে বেঁকে বসে ব্রিটেন এবং আমেরিকা। বন্ধুরা, এই ব্যাপারটি একেবারে ইউক্রেনেরই একজন পার্লামেন্টেরিয়ান খুব খোলাখুলিভাবে আলোচনা করেছেন। তিনি মূলত এখন বলছেন এই কারণে যে এই দায়, এই যুদ্ধটির দায় মোটামুটি ব্রিটেন এবং আমেরিকার, কিন্তু তার ভোগ করছে, দায়ের ফল ভোগ করছে ইউক্রেন। সুতরাং এখন তারা ইউক্রেনকে সামনে এগিয়ে দিয়ে, আমরা যখন একটি যুদ্ধটি বন্ধ করার অপশন পেয়েছিলাম সেখানে যুদ্ধ বন্ধ না করতে দিয়ে মূলত তারা ভারী সমরাস্ত্র দিবে এবং দীর্ঘমেয়াদীভাবে আমাদের পাশে থাকবে, এমনই লোভলালস্য দেখাইয়া যুদ্ধটি যখন শুরু হয়েছে এখন যখন এমন পর্যায়ে চলে এসেছে তখন তারা হয়তো পিছুটান দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের অজুহাত দেখাইয়া। অর্থাৎ এর পুরো দায়টি, অর্থাৎ এই যুদ্ধটি শুরু করেছে পশ্চিমারা, তিনি এমনভাবে অভিযোগ করেছেন। বন্ধুরা, সামগ্রিক বাস্তবতা এবং এর প্রকৃতির চেহারা কেমন হতে পারে আর ভবিষ্যতে এই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কতটা লিঙ্কেজ থাকতে পারে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত হামাসকে আরও শক্তিশালী করে ইসরায়েলকে যতটা সম্ভব ততটা রাখার মাধ্যমে তিনি যে তার সুবিধা ভোগ করবেন বা আদায় করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন শোনা যায় ইরানকে তিনি তার সর্বাধুনিক প্রযুক্তির এবং রাশিয়ার সর্বাধুনিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান দিচ্ছে Su-35 এবং রাশিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই Mi-28 Night Hunter এবং Mi-35, এই দুইটি অ্যাটাক হেলিকপ্টারের যে কোনো একটি সম্ভবত ইরানে যাচ্ছে এবং আরও অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বা অন্যান্য ট্যাঙ্ক ইরানে যাবে না এটি হলফ করে বলা যায় না। সুতরাং এখানে ইসরায়েলকে ঘায়েল করার জন্য যা যা দরকার মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু তার ফাঁদ পাচ্ছেন এবং ঠিক সেইভাবেই তিনি তার সমরাস্ত্রগুলোকে ইরানের কাছে পৌঁছে দিচ্ছেন। আর ইরান তার বিনিময়ে কী দিচ্ছে? ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন, যার মাধ্যমে মূলত এখান থেকে ইউক্রেনকে এই সকল জিনিস বাধ্য করছেন তিনি বলতে। এবং এইগুলো বাধ্য হয়ে ইউক্রেনের পার্লামেন্টিয়ানরা বলছে যে তোমরা যদি আমাদের এইভাবে দীর্ঘমেয়াদীভাবে সাহায্য নাই করবা তাহলে তোমরা এত ভাব দেখাই আমাদেরকে এই যুদ্ধটিতে রাখলা কেন? শেষ পর্যন্ত এর জবাবদিহি তোমাদের করতেই হবে। বন্ধুরা, তাহলে সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আমরা একটু দুর্দান্ত কিছু বিষয় জানার চেষ্টা করি, চলুন। এবং আপনাদের বলতে চাই, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটি পূর্বে আপনারা কখনো জানতে পারেননি। কিভাবে ইউক্রেন যুদ্ধটি মূলত আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বাঁধিয়েছিল সেটি স্বীকার করেছেন এবং সে বিষয়ে বিবৃতি প্রদান করেছেন ইউক্রেনের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং পার্লামেন্টেরিয়ান এই বিষয়ে খোলাসা করেছে। বন্ধুরা, তিনি স্পষ্টভাবে যখন আবার বিবৃতি দিচ্ছিলেন পশ্চিমাদের উপরে সব দায় চাপিয়েছেন। যখন তিনি দায় চাপাচ্ছেন তার পূর্বের পরিচয়টি আরও একটু ভালো করে আপনাদের জানা দরকার। আপনারা জানেন যুদ্ধ শুরুর পরই তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয় যুদ্ধটি কিভাবে বন্ধ করা যায় সেই উপায় খুঁজে বের করার জন্য। এবং সেখানে অনেক দূর পর্যন্ত রাশিয়ার সৈন্যরা ঢুকে গিয়েছিল, সেই ঢুকে যাওয়া অবস্থা থেকে তারা ব্যাক করে আসে, মূলত তারা কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল। মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি শেষ পর্যায়ে হয়ে যাচ্ছিল, ঠিক তখনই ইংল্যান্ডের প্রেসিডেন্ট বরিস জনসন সেখানে সফরে আসেন। বন্ধুরা, ইউক্রেনের সফরে এসে তিনি বলেন যে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এরপরে
আমেরিকার তরফ থেকেও সম্ভবত এই ধরনের বক্তব্য প্রদান করা হয়। অর্থাৎ রাশিয়ার সাথে কোনো শান্তি চুক্তি করতে তারা নিষেধ করে যান ইউক্রেনকে, এবং এরপরই তারা ভারী সমরাস্ত্র ইউক্রেনকে দেওয়া শুরু করেন। তারপর থেকে মূলত যুদ্ধটি শুরু হয় এবং এই যুদ্ধটি আরও বেশি মাত্রায় উস্কে যায়। এর বাইরে রাশিয়া স্বীকার করেছিল বা রাশিয়া প্রস্তাব দিয়েছিল শুধুমাত্র একটা কমিটমেন্টের কারণে যুদ্ধটি বন্ধ করা যেতে পারে, যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। এবং ইউক্রেনের এই বর্ষিয়ান রাজনীতিবিদ বলেছেন যে সেখানে আমাদের সঠিক এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, পশ্চিমাদের সুযোগ দিয়ে আমরা মরেছি। মূলত পশ্চিমা সিদ্ধান্তের কারণেই যে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ বেঁধেছে এটি তিনি একেবারে স্পষ্ট করেছেন। অর্থাৎ ইউক্রেনের তরফ থেকে এই স্বীকার করা হলো প্রথমবারের মতো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার তরফ থেকে যে কোনো সময় যুদ্ধটি বন্ধ করার একটি প্রস্তাব ছিল, কিন্তু ইউক্রেন সেটি গ্রহণ করেনি। প্রথম দিকে সেটি গ্রহণ করলেও যখন রাশিয়া বিভিন্ন উপকণ্ঠ থেকে তারা সৈন্য প্রত্যাহার করে পেছন দিকে নিয়ে যায়, তখন আর সেটি মানে তারা মানেনি এবং যুদ্ধবিরতির ব্যাপারটি তারা ভেঙে দেয়। বন্ধুরা, 2022 সালের মার্চের দিকে এমন একটি আলোচনা হয়েছিল। যাই হোক, পরবর্তীতে একটা ব্যাপার এখন বুঝতে পারছে কেন এই কথাগুলো আসছে, এই কথাগুলো কি কারণে আসছে সেটিও আপনাদের বলবো। বর্তমানে চরমভাবে চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমে ভেবেছিল যে তিনি কয়েকদিনের মধ্যে যুদ্ধটি শেষ করে গাজা থেকে একেবারে সম্পূর্ণরূপে হামাসকে নিশ্চিহ্ন করে দেবেন। বন্ধুরা, আজই একজন ইসরায়েলি মেজর, তিনি যেটি কমান্ড এলিট ফোর্সের দায়িত্ব আছেন গাজার অভ্যন্তরে, তিনি সরাসরি বলেছেন যে গাজার অভ্যন্তরে এই ধরনের নির্বিচ্ছিন্ন হামলা চালিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা অথবা তিন চারটি ফ্রন্টে একসাথে যুদ্ধ করার সক্ষমতা ইসরায়েলি বাহিনীর নাই। যতই হাম্বিতম্বি করা হোক, তিনি আরও কয়েকটি কঠিন সত্য বলেছেন যে শুধু শক্তিশালী বিমান বাহিনী দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব নয়। নেতানিয়াহু যেটির দিকে ঝুঁকছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যেটি চাচ্ছেন যে সকল বিল্ডিং বা অন্যান্য যে সকল স্থাপনাগুলো রয়েছে সেই সকল ক্ষতি বাদেই মূলত হামাসকে নির্মূল করতে, সেটি কখনোই কোনোভাবে সম্ভব নয়। তখন এই ধরনের কোনো অভিযান পরিচালনা যদি করতে চায় ইসরায়েলি বাহিনী, তাহলে টোটালি ইসরায়েলি বাহিনী সেখানে সমাধিস্থ হতে হবে। সুতরাং এখনও পর্যন্ত যে পর্যন্ত মানে ইসরায়েল গাজার অভ্যন্তরে যুদ্ধে চালিয়েছে সে পর্যন্ত তারা তাদের উদ্দেশ্যের একেবারে কেনির কোনাও বা 2% অর্জন করতে পারেনি। আর দীর্ঘমেয়াদীভাবে এখান থেকে হামাসকে তারা নির্মূল করবে এটি মানে কল্পনা ছাড়ার কিছুই না। নিদারুণ কিছু সত্য কথা তিনি বলেছেন, যেটা নেতানিয়াহুর জন্য মারাত্মক এক সমস্যা, কারণ নেতানিয়াহু এগুলো গোপন রাখতে ভালোবাসেন। তিনি শুধু ইসরায়েলি সেনাবাহিনীর বীরত্ব গাথা বলবেন, যে মারা খাবে সেই মারা খাওয়ার ব্যাপারটি তিনি বলবেন না। প্রতিনিয়ত ইসরায়েলি সেনাবাহিনীর বীরত্ব গাথা, এ করছে তাই করছে, আমরা সব কিছু শেষ করে তারপরেই করবো। আরে জেনারেল, একটি প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, একটি পেশাদার সেনাবাহিনী কি কখনো সাধারণ মানুষ মারে? কখনো সাধারণ মানুষ মেরে সেগুলোকে বীরত্ব ফলায়? সাধারণ মানুষ তো যে কেউ মারতে পারে। একপাশে যদি বোমা হামলা চালানো হয় বিল্ডিংয়ের পর বিল্ডিং, এগুলো তো সুস্পষ্ট জেনোসাইড বা গণহত্যা চালার কিছুই না। সুতরাং যুদ্ধ অপরাধ করে গণহত্যা চালিয়ে যদি যুদ্ধে জয়লাভ করা যেত, তাহলে অবশ্যই সেই জার্মানির বিখ্যাত ওই ব্যক্তি যারা তোমাদের নিধন করতে চেয়েছিল তিনি জয়লাভ করতেন। বন্ধুরা, বিভিন্ন বিষয়ের কারণে এদের নামটাম নেওয়া যায় না, সুতরাং আপনারা বুঝে নিন। সুতরাং ব্যাপারটি হচ্ছে, তারাও একসময় চেয়েছিল বর্তমানে যারা এই মুসলিমদের বিশেষ করে গাজার সাধারণ মানুষদের নিধনযজ্ঞে জড়িত তাদের নিধন করতে, কিন্তু পারেনি। মানবতা এবং নৈতিকতার বিষয়গুলো সুস্পষ্টভাবে সামনে উকি দেয়। এই ফিলিস্তিনের এই একসময় তাদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান, ভুকা, নাঙ্গা এদের খাবার দিয়ে জায়গা দিয়ে ভালোবেসেছিল। এখন নিজভূমে তারা পরবাসী, আর জাতিসংঘে ওখানে বসে ডোল বাজায়। বন্ধুরা, নিজভূমে পরবাসী থেকে মানবাধিকারের কথা বলে আমেরিকা সারা বিশ্বব্যাপী। এখন একটা ব্যাপার আমার খুব লজ্জা লাগে এই বিষয়গুলো আপনাদের সামনে আসলে বলতে, এদের কি কোনো আসলে হিউম্যানিটি, মানবাধিকার সাধারণ সেন্স নেই যে কোনটাকে মানবাধিকার বলে? গাজার অভ্যন্তরে হাজার হাজার শিশু, নারী এবং বৃদ্ধ মারা যাচ্ছে, সেখানে মানবাধিকার ভূলণ্ঠিত হয় না? সেখানে মানবাধিকার মারা যায় না? সেখানে মানুষের নৈতিক অবস্থানের কোনো অবক্ষয় হয় না? বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন জায়গায় একটু চুন থেকে পান খসলে আমেরিকার অনেক কিছু ঘটে যায়। তাদের সেই মানবাধিকার কোথায়? তাদের সেই ডেমোক্রেসি কোথায়? এগুলো সব হলো তেলের ভিতরে। মধ্যপ্রাচ্যে যেসব দেশের তেল আছে সেই সব দেশের তেলের ভিতরে এইগুলো, যেখান থেকে সুবিধা পাবে সেখান থেকে সেই লাল ঘোড়ার মতো অবস্থা হয়ে যাবে। অর্থাৎ লাল ঘোড়া চুরি করা জায়েজ,
বন্ধুরা সেটি অর্থাৎ আমেরিকা যেখানে হাত দেবে সেখানেই সব কিছু জায়েজ হয়ে যাবে। ব্যাপারটি আসলে এমন একটি হাস্যরসকর অবস্থা সৃষ্টি করেছে এই গাজার অভ্যন্তরের ব্যাপারটি নিয়ে। আমেরিকার যে একটি ইমেজ আছে, ইমেজও শেষ। মূলত নৈতিক কথা বলার কোনো অধিকার এই মুহূর্তে আস্তে আস্তে সে পাবে বলে মনে হয় না, এবং দিনে দিনে তার এই অবস্থান হারানোর কারণে অর্থনৈতিকভাবে নয় শুধু নৈতিকভাবেও সারা বিশ্বে আমেরিকা দুর্বল হবে। সামরিকভাবে তো বাস মারা খাচ্ছেই, নৈতিকভাবে দুর্বল হওয়ার পর সামরিকভাবে চীনের কাছে হারতে যাচ্ছে। বন্ধুরা, পেন্টাগনের অতি সম্প্রতি একটি প্রতিবেদন বের হয়েছে। পেন্টাগন বা আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনোদিনও স্বীকার করেনি যে চীন তাদেরকে সামরিক প্রযুক্তি সক্ষমতায় পেছনে ফেলে দিয়েছে। এটি তারা উজ্জ্বল রেখেছে অথবা তারা গোপন রেখেছে। কিন্তু এইবার আপনার একটা পত্রিকার বরাত দিয়ে জানা যায় যে পেন্টাগন এই বিষয়ে সুস্পষ্টভাবে বলেছে যে চীন সামরিক প্রযুক্তিগত সক্ষমতায় আমেরিকাকে পেছনে ফেলে দিচ্ছে, আর এজন্য ছোট ছোট টেক ফার্মগুলোকে এবং বড় বড় যে টেক ফার্মগুলো আছে সেখানে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে, আর ছোট টেক ফার্মগুলোকে অধিগ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে সে যে ব্যাপারটি তারা যে ব্যাপারটি উঠিয়ে আনছে তা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে চীন যে কাজটি করতে পারবে সামরিক ক্ষেত্রে সেই সক্ষমতা আমেরিকার নাই। আরে ভাই, সেটা তো বুঝলাম, এখন এইভাবে তার যে নাই এটি এখন চীনকে থামানোর জন্য তারা সেকেন্ড লাইন ধরবে, কোনো বৌদ্ধ লাইন তাদের কাছে নাই। একটা ব্যাপার আপনাদের বলতে চাই, আসলে আমি সর্বাগ্রে যে ব্যাপার মেসেজটি আপনাদের বলতে চাচ্ছি তা হচ্ছে এই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধটি মূলত আমেরিকা এখানে বাধাতে চায়নি কিন্তু বাইদে গেছে। শেষ পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে তারা যে কোনো মূল্যে বা যে কোনো অবস্থায় ইসরায়েলকে জিতানোর চেষ্টা করবে, কিন্তু গাফান খা ইসরায়েল শেষ পর্যন্ত জিতবে বলে মনে হয় না। কত বছর পর্যন্ত সময় লাগে তাদের হামাসকে ধ্বংস করতে বা শেষ করতে তাদের বক্তব্য অনুযায়ী, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে বলে বা আমার মনে হয় না। আর প্রতিনিয়ত হামাস হয়তো এখন যাবে আবার ফিরে আসবে, দিনকে দিন ফিরে আসবে আবারও ফিরে আসবে, এভাবে বারবার ফিরে এসে তাদের স্বপ্নেও ভয় দেখাবে। সুতরাং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে গাজার অভ্যন্তরে তাদের যে স্থল অভিযান চলেছে, অভিযান ডাহা ফেল এতদিন পর্যন্ত, তারা যে মারা খেয়েছে বিশেষ করে ট্যাঙ্ক টুং সহ অন্য বিষয়ে সেটি আসে অবর্ণনীয়। এগুলো আপনারা ইসরায়েলের স্টেটমেন্টের মাধ্যমে পাবেন না। বন্ধুরা, ইউক্রেনে কি ঘটেছিল সেই ব্যাপারটা বলি। ইউক্রেন এখন তো বাস মারা খাচ্ছে, মূলত প্রতিনিয়ত হামলার মাধ্যমে ইউক্রেনে একেবারে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন এখন পরিকল্পনা করছে আর কোনো এত দেরি টেরি তারা করবে না, সামনে কয়েক লক্ষ সৈন্য নিয়ে নতুন করে আক্রমণ চালাইয়ে ইউক্রেনকে যতদূর পর্যন্ত শিক্ষাকে দেওয়া দরকার আর যতদূর পর্যন্ত দখল করা দরকার সেই পরিকল্পনা সে বাস্তবায়ন করবে। এর ভিতরে ইউক্রেন যদি কোনো পরিকল্পনা না জানায় তাহলে কালের পর আবার নতুন করে চরম বিধ্বংসী হামলা শুরু হবে। সেই হামলা ইউক্রেনের যে কী অবস্থা হবে তারা জানে আর আল্লাহ জানে, রাশিয়া জানে নাকি ব্যাপারটা। এখন এই ক্ষোভ ইউক্রেনবাসী এবং ইউক্রেনের বিভিন্ন এমপি আপনার আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের উপর ঝাড়ছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সেই আশানুরূপ এখন আর সহায়তা দিতে পারছে না ইউক্রেনকে, এবং সেই খেদুক্তি থেকে অনেকে এই ব্যাপারটি নিয়ে বলেছে যে একসময় রাশিয়ার সাথে তারা একটি সমঝোতায় চলে এসেছিল, শুধু এই পশ্চিমা বিশ্ব এই সমঝোতাটি জিয়ে রেখেছে নিজেদের স্বার্থে, তখন যুদ্ধটা হয়তো করা লাগতো না। আর যদি ইউক্রেন সেই সময় প্রস্তাবটি মেনে নিত যে ন্যাটোতে তারা অন্তর্ভুক্ত হবে না, তাহলেও তাদের যুদ্ধ করা লাগে না। মূলত ইউরোপ এবং পশ্চিমাদের আলুফামে পড়ে যে যুদ্ধটা তারা নামছে, এখন তারা পেছন থেকে মই কাড়ে নিয়ে এখন এখান থেকে চলে যাচ্ছে। সুতরাং আমাদের গাছে উঠে দিয়ে যে ক্ষতি করলো, এই ক্ষতির কোনো আসলে রিপেয়ার নাই বা ক্ষতির কোনো বিকল্প নাই। তাই ভবিষ্যতে যেদিকে আগাচ্ছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই আমেরিকাকে দৌড় দিয়ে হয়তো তাদের পতন হবে, অথবা রাশিয়া ইউক্রেন দ্রুততম সময়ের মধ্যে একটা চুক্তি দিতে যাইতে পারে যে ভাই তুই এর বেশি আর আসিস না, তোর একটু ছাড়িয়ে দিলাম। এখন তারা খেদুক্তি হবে, নিজেদের তারা ব্লেম করবে এবং আমেরিকা ইউরোপকেও তারা ব্লেম করবে তাদেরকে গাছে উঠাইয়া মই কাড়ে নেওয়ার জন্য। আর ইসরায়েল ফিলিস্তিনের ক্ষেত্রে কি হবে, আমেরিকা ইসরায়েলকে মদদ দিয়ে যে এই যে বিশেষ করে এক প্রকার গণহত্যার মতোই বলা যায় এগুলো করছে গাজার অভ্যন্তরে, সেটির জন্য তাদের হয়তো ভবিষ্যতে কোনো এক সময় জবাবদিহিতা করা লাগতে পারে। বন্ধুরা, প্রকৃতির নিয়মে প্রতিশোধ ব্যাপারটি আপনারা খুব ভালো করে জানেন। গাজার অভ্যন্তরে যতটা সহজে ভেবেছিল এখন ততটা সহজেই তাদের ট্যাঙ্ক, হাম্বিজান এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের মোটর মোটর এবং সৈন্যদের যে সকল গুদাম টুদাম রয়েছে সেগুলো ধরধস করে উড়াইয়ে দিচ্ছে। কত সুন্দর করে উড়ে যাচ্ছে যদি আপনারা খুব ভালো করে ভিডিওতে দেখেন, আপনারা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। সুতরাং আজকের মতো আপনাদের বোঝাইতে চাচ্ছি যে সত্য বের হতে শুরু করেছে, কিভাবে গেড়াকলা পড়েছে ইসরায়েল এবং ইউক্রেন, ভবিষ্যতে আরও সত্য আসবে, ইসরায়েল এবং ইউক্রেন বুঝতে পারবে আসলে বাস মারা যা খাওয়া হয়ে গেছে, আমেরিকার কথায় বেশি নাচলে এই বাস আর খোলা যাবে না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।